নমস্কার, জিভিনেন শিবির নিউজে আরও একবার স্বাগত। আমরা সরাসরি লাইভ দৃশ্য তুলে ধরছি। আর কিছুক্ষণের মধ্যে তিনি গাড়িতে করে আসতে চলেছেন, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়ার পর প্রথমবার কিন্তু তিনি উত্তরবঙ্গে পাড়ি দিতে চলেছেন। ইতিমধ্যেই সকলে প্রস্তুত হয়েছেন তাকে স্বাগত জানানোর ক্ষেত্রে, সমস্ত দলীয় সমর্থকেরা। এবং পাইলট ভ্যান কিন্তু পৌঁছে গিয়েছে তাকে রিসিভ করার জন্য। এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই রাস্তা দিয়ে সোজা বাঘাযতীন পার্কে যেতে চলেছেন এবং সেখানে তাদের বিজয়ী সম্মেলন। বিজয়ী সম্মেলনের পাশাপাশি সমস্ত যে বিশ্ব বাংলা প্রাপ্ত পুরুষ তাদেরকে পুরস্কৃত করা হবে আজকে ওনার পক্ষ থেকে। এই মুহূর্তে পাইলট ভ্যান কিন্তু চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে তিনি চলে পাইলট ভ্যান কিন্তু হাজির হয়েছেন। সরাসরি লাইভ দৃশ্য জিভিএনএন শিলিগুড়ি নিউজের পক্ষ থেকে এই মুহূর্তে তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন। পাইলট ভ্যান যাচ্ছে আপনাদের সামনে সরাসরি, আর কিছুক্ষণের মধ্যে ওনার গাড়ি প্রবেশ করতে চলেছেন এদিকে। এবং সমস্ত মহিলারা কিন্তু আজকে এখানে হাজির হয়েছেন, আশাকর্মীরা হাজির হয়েছেন এবং উলুধ্বনিতে তারা কিন্তু উল্লাসে মেতে উঠেছেন তাকে স্বাগত জানানোর ক্ষেত্রে। আপনারা জয়ধ্বনি শুনতেই পাচ্ছেন, শঙ্খ এবং উলুর ধ্বনিতে সবাই মেতে উঠেছেন সমস্ত মহিলারা, যে জগৎ জননী বলে তাকে সম্বোধন করে আজকের কিন্তু এই জয়ধ্বনি আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে ওনার গাড়ি প্রবেশ করতে চলেছেন কনভয়। পাইলট ভ্যান অলরেডি চলে গিয়েছে, আপনাদের দেখালাম সেই দৃশ্য। সরাসরি জিভিএনএন নিউজ থেকে আপনাদের লাইভ দৃশ্য তুলে ধরছি। সমস্ত পুলিশ প্রশাসন কিন্তু মোতায়েন রয়েছেন, তারা যথাতৎপরতা অবলম্বন করছেন গতকাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন সমস্ত গাড়ি যে রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছেন। অপরদিকে সাধারণ জনগণ, প্রায় দলীয় কর্মীদের যে তাদের স্লোগান রয়েছেন তারা কিন্তু শুরু করে দিয়েছেন। মহিলারা এখানে উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার উত্তরবঙ্গের চার দিনের সফরে মমতা ব্যানার্জি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি কিন্তু রীতিমতো চলে এসেছে এবং শুধুমাত্র তার গাড়ি প্রবেশ করার অপেক্ষায় রয়েছেন জনগণ থেকে শুরু করে সমস্ত সমর্থকেরা। এই মুহূর্তে পাইলট যে ভ্যান রয়েছে, পাইলট গাড়ি, সেটি কিন্তু প্রবেশ করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রোপলিটন, শিলিগুড়ি মেট্রোপলিটনের যে পাইলট বাইক রয়েছে সেটি কিন্তু প্রবেশ করে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে ওনার গাড়ি প্রবেশ করতে চলেছেন, তারই অপেক্ষায় রয়েছেন সমস্ত শিলিগুড়িবাসীরা, উত্তরবঙ্গবাসীরা। এবং প্রত্যেকবার আপনাদের আবারও জানিয়ে রাখি, প্রত্যেকবার তিনি সফরে এসে কিন্তু এক ধরনের নতুন রকমের চমক দিয়ে যান উনি উত্তরবঙ্গবাসীদের। এবার কি চমক রাখতে চলেছেন, কারণ সামনের মাসে, আগামী মাসে দীপাবলি, তার পাশাপাশি যে বিজয়ের সম্মেলন রয়েছে তার যে শুভ সূচনা, শুভ উদ্বোধন তিনি আজকে করতে চলেছেন। এবং সকলে কিন্তু এখানে হাজির হয়ে গিয়েছেন তাকে সম্বোধন জানাতে, তাকে
সংবর্ধনা জানাতে এখানে উপস্থিত হয়েছেন। আশাকর্মীরা উপস্থিত রয়েছেন, রীতিমতো তারা উলু জোগাড় দিয়ে শঙ্খধ্বনি দিয়ে তাকে সংবর্ধনা জানাচ্ছেন। এই মুহূর্তে লাইভ জিবিএনএ নিউজের পক্ষ থেকে আরেকটি পাইলট ভ্যান এখানে চলে এসেছে, দ্বিতীয়তম পাইলট ভ্যান প্রবেশ করে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে এই রাস্তা ধরেই সোজা নৌকাঘাট হয়ে বাঘাযতীন পার্কে প্রবেশ করবেন এবং সেখানকার যে দৃশ্য রয়েছে সেটিও আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের সরাসরি লাইভ দৃশ্য তুলে ধরছি জিবিএনএ নিউজের পর্দায়। সামনের গাড়িটি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে চলে গিয়েছেন এই রাস্তা দিয়ে এবং রীতিমতো এখান থেকে কিন্তু সোজা তিনি বাঘাযতীন পার্কে ঢুকবে। এতক্ষণের অপেক্ষার অবসান ঘটলো এবং রীতিমতো সকলে যে অপেক্ষায় ছিলেন তার তিনি কিন্তু দর্শন দিয়ে রীতিমতো সোজা রওনা দিয়েছেন, কারণ সময় অনেকটাই দেরি হয়ে গিয়েছে। 3টের সময় পৌঁছানোর কথা ছিল বাঘাযতীন পার্কে, কিন্তু যেহেতু ফ্লাইট দেরি হয়েছে, লেট হয়েছে, যার দরুন কিন্তু তিনি 3টের সময় পৌঁছাতে পারেননি এবং এই মুহূর্তে তিনি এই রোড ধরে কিন্তু সোজা বাঘাযতীন পার্কে পৌঁছচ্ছেন। আপনাদের লাইভ দৃশ্য দেখালাম যে প্রথম গাড়ি ছিল পাইলট ভ্যানের, পরবর্তী প্রথম গাড়িতেই কিন্তু তিনি বসেছিলেন এবং এখানে যারা যারা উপস্থিত ছিলেন তাকে সংবর্ধনা জানিয়েছেন। এই মুহূর্তে আপনাদের দেখালাম জিবিএনএন নিউজ এক্সক্লুসিভ লাইভ দৃশ্য যে উনি এখান থেকে সোজাসুজি, যেহেতু তাদের সময় আর বেশি নেই, তিনি সরাসরি বাঘাযতীন পার্কে যাচ্ছেন এবং এখানকার যে দৃশ্য রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং বাঘাযতীন পার্ক থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু বিস্তারিত যা ডিটেলস রয়েছে, তথ্য রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরবেন। পরবর্তী আপডেট নিয়ে তিনি কি বক্তব্য রাখছেন প্রতিনিয়ত আপনাদের জানিয়ে রাখছি যে উত্তরবঙ্গবাসীদের তিনি যতবার এসেছেন এক ধরনের চমক দিয়ে গিয়েছেন, এইবার তিনি কী ধরনের চমক রাখতে চলেছেন সেটি দেখার বাকি রয়েছে। এবং বাঘাযতীন পার্ক থেকে আমাদের প্রতিনিধি দলরা রয়েছে, তারা আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবে। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন জিবিএনএ নিউজের পর্দায়। আমি বিদায় জানাচ্ছি।